कूलचंद्राय ओम नमो अनुकूलचंद्राय। জয় গুরু। আগে আমাদের সপ্তম অধ্যায় হয়ে গেছে, আজ অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ, সেইটা আমরা আলোচনা করব, চ্যান্টিং করব। বসুদেব সুতম দেবম কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম। এক থেকে সাত নম্বর শ্লোকে অর্জুনের সাতটি প্রশ্নের উত্তর দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, ব্রহ্ম অধ্যাত্ম এবং কর্ম প্রভৃতির বিষয়ে অর্জুনের সাতটি প্রশ্ন এবং তার উত্তর দিচ্ছেন ভগবান। অর্জুন উবাচ কিম তদ ব্রহ্ম কিম অধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্রোক্তম অধিদৈবম কিম উচ্যতে অধিযোগ্য কথম কো দেহে অস্মিন মধুসূদন প্রয়াণকালে চ কথম গেয়সি নিয়তাত্মভিঃ। শ্রী ভগবানুবাচ অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাব অধ্যাত্মম উচ্যতে ভূত ভাবত ভব করো বিসর্গ কর্ম সংগীত অধিভূতম খরো ভাব পুরুষশ্চাধিদৈবতম অধিযোগ্য অহমে বাত্র দেহে দেহ ভৃতাম্বর অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম যঃ প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তিত্র সংশয়ঃ। জম জম বাপি স্মরম ভাবম ত্যজতি অন্তে কলেবরম তম তমে বৈতি কুন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মরো যুদ্ধ চ ময়্যার্পিত মনো বুদ্ধির মামেব ইষ্যসি অসংশয়ম। আট নম্বর শ্লোক থেকে ২২ নম্বর শ্লোকে ভগবান ভক্তিযোগের বিষয় বলছেন। অভ্যাস যোগযুক্তেন চেতসা নান্নগামিনা পরমম পুরুষম দিব্যম জাতি পার্থানু চিন্তয়ন কবিম পুরাণম অনুশাসিতারম অনর্নিয়ানসম অনুস্মরেত যত কবিম পুরাণম অনুশাসিতারম অনর্নিয়ন সম অনুস্মরেত যহ সর্বস্ব ধাতারম অচিন্তরূপম আদিত্যবর্ণম তমস পরস্ত্বাত্। প্রয়াণকালে মনসা অচলেন ভক্ত্বা যুক্ত
তো যোগ বলে ন চৈব ভ্রুবর মধ্যে প্রাণমা বেশ্য সম্যক শতম পরম পুরুষম উপৈতি দিব্যম যদক্ষরম বেদ বিদো বদন্তি বিশন্তি যদ্যতয় বিতরাগাহ যদিচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষে সর্বদারানি সংযম মনো হৃদি নিরুদ্ধ চ মূর্ধিন আধায় আত্মনঃ প্রাণম আসিস্থ যোগ ধারণম ওং ইতি একাক্ষরম ব্রহ্ম বাহরণ মাম নুস্মরণ যহ প্রয়াতি ত্যাজন দেহম স জাতি পরমম গতিম অনন্য চেতঃ সততঃ অনন্য চেত সততম যোমম স্মরতি নিত্যশহ তস্যাহম সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনহ মামুপেত্ত পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিম পরমম গতাহ আব্রহ্ম ভুবনাল্লোক পুনরাবর্তিনর্জুন মামুপেত্ত তুকন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে সহস্রযুগ পর্যন্তম অহরযদ ব্রহ্মণো বিদুঃ রাত্রিম যুগ সহস্রান্তম তে অহোরাত্র বিদো জনাহ অব্যক্তাদ ব্যক্তয়ঃ সর্বাঃ প্রভবন্তি অহরাগমে রাত্রাগমে প্রলীয়ন্তে তত্রৈব অব্যক্ত সঙ্গকে ভূতগ্রাম স এবায়ম ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্রাগমে অবশ পার্থ প্রভবতি অহরাগমে পরস্তস্মাত্ত ভাবো অন্য অব্যক্ত অব্যক্তাত সনাতন যঃ স সর্বেষু ভূতেষু নশ্যত শূন বিনশ্যতি অব্যক্ত অক্ষর ইতি উক্তম তমাহু পরমম গতিম যম প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম পুরুষ স পরঃ পার্থ ভক্ত্বা লভ্যস্তু অনন্যয়া যস্যান্ত স্থানি ভূতানি যেন সর্বম ইদম ততম 23 নম্বর শ্লোক থেকে 28 নম্বর শ্লোকে ভগবান শুক্ল এবং কৃষ্ণ মার্গের বিষয় বর্ণনা করছে। যত্র কালে তু অনাবৃত্তিম আবৃত্তিম চৈব যোগিনহ প্রয়াতা জান্তি তম কালম বক্ষ্যামি ভরতর সভ অগ্নির্জ্যোতিরহ শুক্ল সন্মাসা উত্তরায়নম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনাহ রাত্রিস্তথা সন্মাসা আবার বলছি ধূম রাত্রিস্তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণা আয়নম তত্র চন্দ্রমসম জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে শুক্লকৃষ্ণে গতি হেতে জগতঃ
শাশ্বতে মতে একয়া জাতি অনাবৃত্তিম অন্যয়া আবর্ততে পুনঃ নেইতে স্মৃতি পার্থ জানন যোগী মুজ্জতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগো যুক্তো ভবার্জুন বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যত পুণ্য ফলম প্রদিষ্টম অত্তেতি তৎ সর্বম ইদম বিদিত্বা যোগী পরম স্থানম উপেতি চদ্দম ॐ तत्सत् इति श्रीमद्भगवद्गीतासु उपनिषद्सु ब्रह्मविद्यायन् योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे अक्षरब्रह्मयोगो नाम अष्टमोऽध्यायः हरि ॐ तत्सत् श्रीअनुकूलार्पणमस्तु जय गुरु।